গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। একটি খুশির খবর রয়েছে তোমাদের জন্য। তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশ যে নিউ ভ্যাকান্সি বেরিয়েছে তার কিন্তু শূন্যপদ তোমাদের বাড়ছে, ঠিক আছে? অফিসিয়ালি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRB জানিয়ে দিল। তো তোমাদের কিন্তু কলকাতা পুলিশে SI, লেডি SI এবং সার্জেন্ট নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এবং যার কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে না, ঠিক আছে? কারণ তোমাদের কিন্তু কিছু পোস্ট অ্যাড করা হচ্ছে এবং শূন্যপদ বাড়ছে, ঠিক আছে? তো ইউটিউবে তোমাদের সবার প্রথমে আপডেট দিলাম, তার জন্য ভিডিওটা অবশ্যই একটি করে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কী কী বলা হয়েছে, ঠিক আছে? আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ PRB.WB.GOV.IN এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো ডান দিকে রয়েছে 3 বার, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো রিক্রুটমেন্টস অপশান রয়েছে, এখানে তোমাদের রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আরনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তো এখানে নিচে দেখো ফিউ ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে ডেট 28/8/2023, এখানে বলা হয়েছে নোটিশ ফর পোস্টপনমেন্ট ইন দ্য ওপেনিং অফ অ্যাপ্লিকেশান উইন্ডো। এখানে পাশে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম। দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আরনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। দেখো তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এটা কিন্তু ছিল না যখন বিজ্ঞপ্তি বেরোয়, এটা কিন্তু পরে অ্যাড হয়েছে, এই জন্যই কিন্তু তোমাদের শূন্যপদ বাড়ছে, ঠিক আছে? এখানে দেখো বলা হয়েছে নোটিশ, সঙ্গে নোটিশ নাম্বারটা এখানে মেনশন করা আছে। তো কী বলা হয়েছে দেখে নাও, ইন রেফারেন্স টু এ কমিউনিকেশান রিসিভড ফ্রম দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, দ্য ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আরনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 হ্যাজ বিন ইনক্রিজড অ্যান্ড এ নিউ পোস্ট অফ পোস্ট ফর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ হ্যাজ বিন ক্রিয়েটেড। অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কিন্তু কলকাতা পুলিশের কমিশনারের কাছ থেকে কিন্তু একটা কমিউনিকেশান বা মেসেজ রিসিভ হয়েছে, ঠিক আছে? যে তোমাদের কলকাতা পুলিশ নিউ ভ্যাকান্সি যেটা বেরিয়েছে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস ইন আরনাম ব্রাঞ্চ এবং সার্জেন্ট, এর মধ্যে তোমাদের কিন্তু নতুন একটা পোস্ট অ্যাড হবে, অ্যাড করতে হবে। সেটা কিন্তু তোমাদের কলকাতা পুলিশের কমিশনারের কাছ থেকে এটা কিন্তু রিসিভ হয়েছে, ঠিক আছে? এবং তারপরে কিন্তু PRB এই নোটিফিকেশান জারি করেছে। এখানে দেখো বলা হয়েছে একটা পোস্ট তোমাদের কিন্তু অ্যাড করা হচ্ছে, সেই পোস্টের নাম সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে? এবং এর ফলে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি SI, লেডি SI, আরনাম ব্রাঞ্চ, সঙ্গে তোমাদের সার্জেন্ট এবং এই সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ টোটাল মিলে কিন্তু শূন্যপদটা তোমাদের বাড়ছে, ঠিক আছে? এবারে দেখো ফর্ম ফিল আপ নিয়ে কী বলা হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য অ্যাবভ রিক্রুটমেন্ট হ্যাজ টু বি চেঞ্জড অ্যাকর্ডিংলি উইচ উইল টেক টাইম। অর্থাৎ তোমাদের কিন্তু এই নতুন পোস্ট অ্যাড হওয়ার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম যেটা শুরু হবে অ্যাপ্লিকেশান উইন্ডো, সেখানে কিছু পরিবর্তন করতে হবে, যার জন্য কিন্তু বোর্ডে কিছুটা সময় লাগবে, ঠিক আছে? তারপরে দেখো বলা হয়েছে হেন্স দ্য অ্যাপ্লিকেশান উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন মোড অনলি উইল ওপেন ফ্রম 01/09/2023 ইনস্টেড অফ 29/08/2023। এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে 19 আগস্ট থেকে, আজ কিন্তু হবে না। আজকের পরিবর্তে তোমাদের কিন্তু আগামী 1 সেপ্টেম্বর থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের নোটিফিকেশান, জানিয়ে দিলাম তোমাদের কিন্তু ভ্যাকান্সি বাড়ছে, এটা তোমাদের জন্য একটা বিরাট খুশির খবর, এবং যাদের হাইট আছে তাদের জন্য কিন্তু আবার একটা গোল্ডেন অপরচুনিটি। ওকে,